কেন? পাপা দিল। আমি পাপাকে দিয়েছিলাম, পাপা ওকে দিয়ে দিয়েছে। আজকে হলো শুক্রবার, ডে টু আমাদের মন্দারমণিতে। আর সকালে উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ, প্রায় 5:30 সময় থেকে, কেননা এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে যে পুরো আওয়াজে ঘুম ভেঙে গেছে। আর বাইরে এসে এমনিতেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর বাইরে এসে তো কী করে ঘুমাবো ভেবেছিলাম, ঘুমাবো 10:00 পর্যন্ত, কিন্তু ঘুম ভেঙে গেছে। বাই দ্য ওয়ে এখন ঘড়িতে বাজছে 7:30 মতো। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই, সকাল থেকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাইরের অবস্থা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কখন সকাল 5:30 থেকে এত জোর আওয়াজ হয়ে বৃষ্টি হচ্ছে যে ঘুম ভেঙে গেছে। তো বেশ ভালো লাগছে, আসলে ভাগ্যিস কালকে একটু রেডি হয়েছিল, যে ছবিও তুলে নিয়েছিলাম, সিবিকেও গেছিলাম, আর আজকে এই ওয়েদারটাতে এই রুমের বাইরে একটু এনজয় করতেই ভালো লাগছে। তো সুইমিং পুলটাই নামতে না পারলে বেটু পুরো পাগল হয়ে যাবে, তো সুইমিং পুলে তো নামবো অবশ্যই, একটু বৃষ্টিটা কমুক, ব্রেকফাস্টটা করি। তো বৃষ্টিটা জমকে পড়ছে, তবে বাইরে বৃষ্টি হচ্ছে বলে এখানে রিসোর্টের বাইরে কেউ বেরোতে পারছে না, সবাই রুম থেকে একটু বাইরে বেরোচ্ছে, দরজা খুললে বাইরে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই এনজয় করছে, আবার রুমের ভেতরে ঢুকে যাচ্ছে। আমিও তাই, হয়তো শিউলি এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমরা দুটো রুমই নিয়েছিলাম, একটাতে আমরা ছিলাম তিনজন, একটাতে পিঙ্কি আর শিউলি থাকার কথা। পিঙ্কি আজকে আসছে, ও সকালে বেরোচ্ছে বললো, ওর মেয়ের কাল শরীর খারাপ থাকায় আসতে পারেনি। তো শিউলি এখনও ঘুমোচ্ছে, সকালে ফোন করেছিলাম, দেখি আর এবার ফোনটা করে ডাকি এবার। আর এবার তো চা চা চাইছে মনটা, কিন্তু এত বৃষ্টিতে কাকেই বলবো, আর কে দিয়ে যাবে এত বৃষ্টিতে বলো, নর্মাল ব্যাপার, দেখা যাক কি হয় কতদূর। সো এখন ঘড়িতে বাজছে 8:30, সবাই উঠে গেছে, এই যে একদম ব্রাশ করছে। শিউলি এখানে সেজে গুজে পুরো রেডি হয়ে চলে এসছে, আমার বেটুও ব্রাশ করছে, বাই দ্য টাইম পিঙ্কিও বসে যাবে, আসছে, এখন অটো ধরেছে চলে আসবে। আর বাইরের ওয়েদারটা আপাতত এরকম, সুইমিং পুলে এখন সমুদ্র হয়ে গেছে। তো এই ওয়েদারেই কিন্তু আমরা এনজয় ঠিক করে নেবো, যদি একটু ঠান্ডা ভাবটা কমে যাক। আমরা এখন ব্রেকফাস্ট করে এসে, আমরা বৃষ্টিটা কমে যাক, হ্যাঁ বৃষ্টিটা কমে গেল, এই ঠান্ডাটা আমি নামতে পারবো না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে এসে আমরা তারপরে এখানে ছাপাং করে ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ তো বেটু, বেটু বলেছে আমি ঘুম থেকে উঠে আমি লাফিয়ে পড়বো সুইমিং পুলে। তো আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, বৃষ্টিটা এখনও থামেনি, হয়ে যাচ্ছে, তার মধ্যে পিঙ্কিও এখনও এসে পৌঁছয়নি, আমরা এতক্ষণ অপেক্ষাই করছিলাম কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, এবার ব্রেকফাস্ট করতে ফিরে পেয়েছি। চলো চলো, কখন গুড মর্নিং হয়েছে, ভুলে গেছিলাম। বাই এখানে ব্রেকফাস্টে আছে ডিম সেদ্ধ, ছোলার ডাল, লুচি, বাটারটা দেখেছো, ব্রেড, জ্যাম, বাটার, হাতে নয় বাবান, হাতে নয়, কেন মিমি দিয়ে দিচ্ছিল তো, এখন আমরা করছি ব্রেকফাস্ট, আপাতত একটা ব্রেড আর বাটার পেয়েছি, শুনে হচ্ছে লুচি তিনটেই পেয়েছি, আমরাই পাচ্ছি না যেতে, রসগোল্লাটা নেই, মিস হয়ে গেল, সকালবেলা মিস হয়ে গেল, নিয়ে আসতে হতো। এখানে আমাদের দাদা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, এটা তাকাও, একটু তাকাও, সবাই দেখবে, হ্যাঁ এই কি বলবো,
যে কাথি সে আয়া মেরা দোস্ত দোস্ত কো সালাম করো কি লাগে রে হ্যাঁ মেরে দেখা যাও চ চ তোর জন্য আমরা কখন দেখা পেতাম না খেয়ে আসছি কখন মেরেছি ঠিক আছে চলে এসছে আমাদের সুন্দরী এই কুর্তিটা কবে কিনলি পিঙ্কি অনেক কাল আগে এটাই ভালো লাগছে এই তো বেটুর বেটুর বন্ধু চলে এসছে এই হলো আমাদের রিসর্ট যেটা হচ্ছে এখান থেকে এন্ট্রি নিচ্ছি তারপরে এই যে ভেতরে যাচ্ছি প্রথমেই সুইমিং পুলের দর্শন হবে তারপরে রাইট সাইডে আমাদের রুম আর এখানে কটেজগুলো এইভাবেই আছে এখানে হচ্ছে রিসেপশন সেখানে আপাতত পিঙ্কি খেতে গেছে কটেজের সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে এই যে এই গাছগুলো এই গাছটা আমার কাছেও ছিল আপাতত গাছটা মৃত হয়ে গেছে ডেড মেরু তোকে জল সুইমিং পুলে ফেলে দিই ফাইনালি আমরা তিন মূর্তি একসাথে হয়েছি আমরা আমি আবার চেঞ্জ করে ওটাই আসবো ওরকম অন্য কিছু বল তোদের এখানে বক্তব্য না হ্যাঁ বক্তব্য পিঙ্কি অনেক কেন পড়ে যাস পৌঁছে গেছে সে এই জন্য আমরা কৃতজ্ঞ পিঙ্কির কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে পৌঁছেছি তিনজনে একসাথে যাচ্ছি সকাল সকালই হ্যাঁ মানে সকাল নেই কিন্তু ভগবান নাকি মেঘ করে সকাল করে দিয়েছে তুমি সেই চলবে বড় হয়েছে কিন্তু ছেড়ে চল 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 ঘুরে নিয়েছি কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি ওয়েদারটা এত বাজে করে দিয়েছে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা আমাদের এনজয়মেন্টটা পুরো মাটি করে দিল তবু হাম তো এনজয় করেঙ্গে বৃষ্টি 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 কি জ্বালাচ্ছে আমাদেরকে বৃষ্টি একটা দিন এসছে এনজয় করার জন্য সেটাও মাটি করে দিয়েছে ফুল হয়ে গেছে হয়ে গেল আমাদের সুইমিং পুলে নামাও হয়ে গেল সমুদ্রে চান তো ভুলেই গেছি ভাইদেবি এখন আমরা এখানে বসে আছি চেয়ার নিয়ে সবাই মিলে বসে গেছি গল্প করতে কেননা বাইরে তো বৃষ্টি পড়ছে আমাদের ঘোরাফেরা সব বন্ধ সুইমিং পুলে নামাও বন্ধ তো এখন গল্প করছি আর শিউলি হচ্ছে এখানে অর্ডার করছে আমাদের লাঞ্চ দেখছে ম্যাডাম অর্ডার দেওয়া হবে লাঞ্চে সেজন্য ও এখন দেখছে আর মধু ঘরে শুয়ে আছে বেটু ফোন দেখছে আমরা এখানে বসে আছি কারণ লাঞ্চটা এখন অর্ডার করে দিলে পাবো না আমাদের একটু ইচ্ছে হচ্ছিল আমাদের একটু ইচ্ছে হচ্ছিল পেঁয়াজি পকোড়া খেতে কিন্তু দিল না বললো এখন হবে কষ্ট পেলাম কিন্তু কাঁদছে আমরা সুইমিং পুলে নামতে পারছি না সমুদ্রে স্নান করতে পারছি না তো কি হয়েছে পকোড়াটা মিস হবে তোর মধু দাগে আসুক তারপরে ভাববি ও দাদা আরে সগু এই তুই চি একটা নিছ না আমার বলা দিয়ে দে কফি পকোড়া বাইরে অসাধারণ বৃষ্টি কতদিন পরে এরকম সৌভাগ্য হলো বলা বাসা বাসা দুজনে বসে একসাথে কাপে চুমুক দিয়েছি এই সৌভাগ্য হয় না জীবনে তো ফাইনালি 11:30 বাজছে মনে হয় প্রায় আমরা নেমে গেছি নামবো এবার সুইমিং পুলে বৃষ্টি হচ্ছে কিন্তু ডোন্ট কেয়ার এই যে বেটু তো পাগলা হয়ে গেছে মিমির সাথে নামার জন্য তার ফোন এই তো বেটু রেডি বেটুর মিলি মিমি রেডি নাম নাম যা জুতোটা খুলে যা এখানে বাবা এখানে খোল এই ছাতাটা নিয়ে আসবো না তাহলে ভিডিও ভিডিও ফোনটা ভিজে যাবে আসতে শিউলি হ্যাঁ
তবে এটা নাম না, বৃষ্টি কিন্তু হচ্ছে, মেঘ পুরো কালো, আমরা থেমে নেই। আমার না দেখেই ঠান্ডা লাগছে, আমি তো বললাম কিন্তু বৃষ্টিটা পড়ছে আরো। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত ডাল মিক্স ভেজ আলু ভাজা। আলু দে, বাকিগুলো ভাইগুলো দেবে তো, দাঁড়া। মোটামুটি মাছের সম্ভার তো আছে, খাওয়া হবে। বেটুর খাবার হচ্ছে ভাত ডাল আর আলু ভাজা। তোকে পেঁয়াজ আমি এটা করে দিলাম, তারপরে দায়িত্বে অলো শিউলি, ঘরের বড় ভাই বড় বৌমা। তুই হাতে কেন কুচিস? এই হচ্ছে মাছ, চিংড়ি মাছের মালাইকারি। এটা এখানে হচ্ছে ভেটকি, ভেটকি কি জানো, মশলা ভেটকি, মশলা ভেটকি আর কি। আরও দুটো আসছে, পমফ্রেট সরষে আসছে আমাদের। এটা পমফ্রেট সরষে দুটোই তো, যদি খারাপ লাগে আমি আমি ভালো লাগবে, কিন্তু আমি খুব ভালো লাগছে, খেয়ে লাগে শুধু সত্যিকার আমার ভালো লাগেনি। সো আমরা এখানে রেডি হয়ে গেছি বিকেলবেলায়, মানে দুপুরে লাঞ্চের পর আর কথাবার্তা হয়নি, কারণ আমরা রেস্ট করছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো এখন রেডি হয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ এখানে পিঙ্কি রেডি হচ্ছে, শিউলি হেল্প করে দিচ্ছে। শিউলি তো পুরো একদম রেডি সেক্সি লুকে, আর পিঙ্কিকেও বেশ ভালোই লাগছে, সুন্দরী। আমাকেও ভালো লাগছে, নাহলে এক্ষুনি বলবে। এই যে আমরা তিনজন, এই যে আমরা তিনজন, সবাইকে ভালো লাগছে। কেমন লাগছে তিনজনের মধ্যে, কাকে সব থেকে খারাপ লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই। চলো চলো চলো, এবার তাড়াতাড়ি যেতে হবে, সূর্য মামা ডুবে যাচ্ছে, ওঠেনি যদিও আজকে, কিন্তু তাও ডুবে যাচ্ছে, এবার তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। আমরা অনেকক্ষণ সেজে গুজে রেডি হওয়ার পর এবার বেরিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে। ভালো কিন্তু কালকের মতো যদি চুল উড়ে খেপি হয়ে যায় তাহলে ভালো নয়, শুধু চুল বেশ ভালো লাগছে। কিন্তু আজকে আমাদের শেষ দিন, কালকে আবার চলে যেতে হবে, মন খারাপ হচ্ছে আমাদের। শেষ হলে তো আবার পরের বার তাড়াতাড়ি আমরাই পারি এসব তৃপ্তি করতে, ছবি তোলার জন্য কি সব চলছে আমাদের। ঠিক আছে
এখানে ভিউটা বেশ সুন্দর, ভিউটা বেশ সুন্দর। আমাদের সমুদ্র ঘোরা কমপ্লিট আজকের মতো, টাটা। এবার চলো টাটা সমুদ্র। আমরা চলে এসেছি আমাদের কোথায় জানো, আমাদের রিসর্টে, আমাদের রিসর্টে চলে এসেছি। দেন আমি চেঞ্জ করে নিয়েছি, পিঙ্কি চেঞ্জ করতে গেছে, আমার একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু শিউলিকে বললাম তুই থাক পরে, নাহলে ঘুরতে এসেছি ফিলটা হবে কী করে। দেন আমরা এখানে কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, এখনও আসেনি, কেননা বাইরে আসা মানে খাওয়া দাওয়া, কিন্তু মাস্ট, শরীর খারাপ হোক, পেট খারাপ হোক, মন খারাপ হোক, খাওয়া দাওয়া ইজ মাস্ট। সেজন্য আসছে আমাদের খাওয়া দাওয়ার, ই বাবা লাগবে। আমি ওদিকে ঘুরে চেষ্টা করছিলাম, তো চলে এসেছি আমাদের স্ন্যাক্স আর বাবা না আমারটা কিন্তু দুটো দিয়েছে, বেশি করিস না, মিষ্টি হয়ে যাবে বেশি। এই যে আমাদের ডিনার চলে এসেছে, শিউলি এখানে সার্ভ করছে আমাদের জন্য ডিনার। তো এখন হচ্ছে যে রাইস, আর আমাদের কি আছে, স্যালাড, এখানে ডাল, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ভর্তা, ডাল মাখানি। এখানে ভালো লাইট নেই, তাই ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না, একদম অন্ধকার হয়ে গেছে। এখন 10টা বাজে, আমরা ডিনার করছি, চলো ডিনারটা করে নিই। এখন বাজে ঘড়িতে 10:23, আর আমরা রুমে চলে এসেছি, আমাদের ডিনার হয়ে গেছে। তো ডিনার তো দেখলে মোটামুটি ওই সবই ছিল, কালকে ডিনারটা যেহেতু দেখানো হয়নি তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। আর আজকে আমাদের ডে টু, লাস্ট ডে অফ দিস ভ্যাকেশন, কালকে বাড়ি ফিরে যাওয়ার পালা। মানে এখন করবো ব্রাশ, তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে একটুখানি গল্প আড্ডা করে নেবো, কেননা রাতের পর তো রাত পেরিয়েই সকাল হয়ে গেলেই মোটামুটি যে যার বাড়িতে ফিরে যাওয়া। চলো আজকের মতো ভ্লগটাকে ওইখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ। আমার বাড়ির থেকে ফোন করছে, হ্যাঁ হ্যাঁ বাড়ির থেকে ফোন করার সময় হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ভ্লগটাকে এখানেই এন্ড করছি, ভালো থেকো, টাটা।